আসসালামু আলাইকুম সবাইকে তোমরা ইতিমধ্যে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম দিয়ে এসেছ আমরা অলরেডি কিছু প্রশ্ন নিয়ে ধারণা নিয়েছি তোমাদের কাছ থেকে তো বরাবর যেটা হয় কিছু বোর্ডে একটু কঠিন প্রশ্ন হয় কিছু বোর্ডে একটু সহজ প্রশ্ন হয় এটা কিন্তু প্রতি বছরেরই ঘটনা সো এটাতে হতাশ হওয়ারও কিছু নেই আবার খুব বেশি খুশি হওয়ারও কিছু নেই যাদের বোর্ডে সহজ কোশ্চেন হয়েছে কারণ ফিজিক্স সেকেন্ড পেপার একবার ঠিক অপোজিট ঘটনাটা ঘটে যে বোর্ডে আজকে হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমাদের বোর্ডটাতে একটু ফিজিক্স প্রশ্নটা বেশি কঠিন হয়েছে তোমরা দেখবা ফিজিক্স সেকেন্ড পেপারে যে তোমাদেরটাই সহজ হচ্ছে ব্যাক টু ব্যাক দুইটা পেপারে একই বোর্ডে কঠিন প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম আসে না নর্মালি তো তোমাদের যদি কারো আজকে কোনো কারণে ফিজিক্স ফার্স্ট পেপার টা খারাপও হয়ে থাকে চিন্তার একদম কারণ নাই কারণ ফিজিক্স সেকেন্ড পেপার এক্সামটা কিন্তু তোমার হাতে আছে আর ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়েই কিন্তু তোমার গ্রেডিং বলো তারপরে বিভিন্ন অ্যাডমিশনের ক্রাইটেরিয়াতে যে মার্কস চাওয়া বলো সবগুলো কিন্তু দুইটা পেপার মিলেই হয় মানে এমন না যে ফার্স্ট পেপারের একটু খারাপ হলো সেকেন্ড পেপার দিয়ে তুমি এটা কাভার আপ দিতে না সেকেন্ড পেপারও এটা কাভার করে ফেলতে পারবা আর ফিজিক্স সেকেন্ড পেপারের ভালো দিক হলো ফিজিক্স সেকেন্ড পেপারের প্রশ্নগুলো কিন্তু ফার্স্ট পেপারের তুলনায় তুলনামূলক কম ক্রিয়েটিভ হয় অর্থাৎ তুমি দেখবা যে প্রায় টেম্পলেট টাইপের প্রশ্নগুলাই স্পেশালি আমাদের ক্লাসগুলো অপূর্বদাদার ক্লাস মাসুর ভাইয়ের ক্লাসগুলো যদি তোমরা করে থাকো সমূহ সম্ভাবনা আছে তোমরা অনেক কিছু একদম সরাসরি কমন পেয়ে যাবা ফিজিক্স সেকেন্ড পেপার মার্কস তোলাটা তুলনামূলক বেশি সহজ ফিজিক্স ফার্স্ট পেপারে তো কিছু ক্রিটিক্যাল কোশ্চেন হয় কিছু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন হয় ফিজিক্স সেকেন্ড পেপারে কিন্তু এই সুযোগগুলো নাই যেমন থার্মোডিনামিক্সে কারণ জিন থেকে প্রশ্ন আসলে তোমার কি আসবে এই তাপ নিম্ন তাপমাত্রার তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া থাকবে উচ্চ তাপমাত্রার তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া থাকবে কর্মদক্ষতা এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু দেখবা ঘুরাই ফিরাই আসতেছে খুব বেশি কঠিন করার এখানে সুযোগ নাই আসলে তো আমি আজকে কম কথা বলবো অপূর্ব দাদা আমাদের সাথে খুব কম মুহূর্ত আছে যে লাইভে যুক্ত হতে পারেন তো অপূর্ব দাদা আমাদের সাথে আছে তো অপূর্ব দাদার কাছেই প্রথমে চলে যাব দাদা যদি ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতেন দাদা মাইক আচ্ছা তোমরা আজকে যারা পরীক্ষা দিলা ফার্স্ট পার্টি পরীক্ষা যারা দিছো তো আমি দেখলাম তোমাদের কমেন্টগুলো দেখলাম তো কিছু বোর্ডে সহজ করছেন এবং কিছু বোর্ডে কেউ কেউ বলতেছে একটু কঠিন কোশ্চেন হয়েছে বিশেষ করে এমসি কেউটা অনেকে বলতেছে একটু কঠিন কোশ্চেন হয়েছে তো সেকেন্ড পার্টে যে যাদের আর কি আজকের পরীক্ষাটা মন মতো হয় নাই সেকেন্ড পার্টে পরীক্ষাটা ভালোভাবে দিবা তোমাদের ওই যে অপার যেটা বললো যে তোমাদের দেখবা যে সামঞ্জস্যই থাকবে দুইটা পার্ট মিলায় প্রত্যেকটা বোর্ডে মোটামুটি সামঞ্জস্যই থাকবে কোনো বোর্ডে আসলে দুইটা পার্টে যে খুব সহজ হচ্ছে আবার কোনো বোর্ডে দুইটা পার্টি যে খুব কঠিন হচ্ছে এরকম হওয়ার সম্ভাবনাটা খুবই কম তো এখন সেকেন্ড পার্টের জন্য এখন থেকে আর কি রিভিশন তোমরা দিবা তোমরা যা পড়ছো সেই জিনিসগুলো খুব ভালো করে রিভিশন দিবা পড়াশোনাটাকে গুছাই নিয়ে আসবা তো সেকেন্ড পার্টে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলার মধ্যে সৃজনশীল প্রশ্ন মানে বোর্ডে বোর্ড পরীক্ষার জন্য বা সৃজনশীল প্রশ্নের জন্য যদি আমি কথা বলি তাহলে সেখানে ঘুরানো পেঁচানোর সম্ভাবনা খুবই কম যেমন স্থির তড়িৎ বলো বা চলতরিত বলো বা সেকেন্ড পার্টে লাস্টের দিকের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকে খুব বেশি কঠিন কোশ্চেন করা আসলে সম্ভব হয় না তোমার পরমাণুর মডেল তারপরে আধুনিক পদার্থবিদ্যা সেমি এখান থেকে দেখবা সব বোর্ডে কিন্তু একই টাইপের বা একই ধাঁচের কোশ্চেনগুলো আসে কারণ এখান থেকে খুব বেশি ঘুরাই পেঁচাই দেওয়া আসলে টিচারের জন্য কষ্টকর হয় আমরা যখন ধরো যে পরীক্ষা টরীক্ষা তোমাদের নিই তখন আমরা যখন কোশ্চেন করতে যাই তখন আমরা যখন চেষ্টা করি যে একটু কঠিন কোশ্চেন করব এই অধ্যায়গুলোতে কিন্তু আসলে কঠিন কোশ্চেন করে উঠতে পারি না তো এই অধ্যায়গুলো খুব ভালো করে একটু দেখে যাবা বোর্ডের যে কোশ্চেনগুলো তোমরা বিগত বছর অলরেডি অ্যানালাইসিস করছো সেইগুলো আরেকটু ভালো করে অ্যানালাইসিস করে সেই মোতাবেক একটু প্রিপারেশান নিয়ে যাবা দেখবা সব কিছুই পড়ানোর ভিতর থেকে খাতার ভিতর থেকে যা তোমাদের এফআরবি ব্যাচে আমরা পড়াইছি বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ধরে এত কিছু পড়াইছি তো এই পড়ানো জিনিসগুলোর মধ্যে আসবে আর বোর্ড পরীক্ষার জন্য তোমাদের এফআরবি ব্যাচে বিশেষ করে যে জিনিসগুলো আমরা পড়াইছি বেশি গুরুত্ব সহকারে যে জিনিসগুলো পড়াইছি তার উপর হচ্ছে বেশি করে জোর দিবা তো আমি যদি এভাবে কয়েকটা অধ্যায়ের একটু কথা বলি যেমন ধরো যে স্থিরতরিত ইস্তির তর অধ্যায় থেকে ধরো অনেক টপিক আছে তরিত দিমেরু তারপরে তরিত বিভব তারপরে ধারক আচ্ছা আমরা একটু বোর্ডে দেখাই দেখো এখানে এই যে টপিকগুলা লেখা আছে কুলম্বের ক্ষেত্র তারপরে বিন্দু চার্জের তরিত বল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তরিত বিভব আর হচ্ছে ধারক তো ধারকের ক্ষেত্রে ধারকের সমবায় ধারকের সঞ্চিত শক্তি সব মিলিয়ে একসাথে হচ্ছে ধারক তো এই হচ্ছে স্থির তরিত অধ্যায়ের মূলত টপিকগুলা তো এই টপিকগুলোর মধ্যে থেকে দেখবা আসছে তো তার মধ্যে দেখবা তরিত দিমেরু থেকে আসছে সবচেয়ে কম তরিত দিমেরু থেকে আর সবচেয়ে বেশি কোশ্চেন আসছে হচ্ছে ধারক থেকে ধারক থেকে সবচেয়ে মানে আমরা যদি এই ষোলো থেকে তেইশ সাল পর্যন্ত অ্যানালাইসিস করি তো ধারক থেকে কোশ্চেন আসছে টোটাল তিরিশটা তাহলে বুঝতেই পারতো স্থির তরিত অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা তার মানে তুমি স্থির তরিত অধ্যায়ের কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে কোন জিনিসটাকে আগে তুমি দেখবা আগে তুমি শেষ করবা সেটা তুমি অ্যানালাইসিস করে কিন্তু বুঝে যাচ্ছ তো এই যে সিটটা এই শীতে দেখবা আমরা তোমাদের যে সিটটা দিয়ে দিচ্ছি এই সিটে আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি তোমাদের আর কষ্ট করে এখন আর অ্যানালাইসিস করার দরকার নেই তুমি এখন এই ছকটা দেখে যে টপিকগুলো থেকে বেশি বেশি করে তরিত থেকে বেশি কোশ্চেন আসছে হচ্ছে ধারক থেকে এবং তরিত বিভব থেকে তরিত বিভব আর ধারক তাই না হ্যাঁ তরিত বিভব থেকে আঠাশটা কোশ্চেন আসছে আর ধারক থেকে তিরিশটা কোশ্চেন আসে তাহলে এই দুটো টপিক কিন্তু এই অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক তাহলে এই দুইটা টপিকের উপরে তুমি কিন্তু বেশি জোর দিবা বিশেষ করে ধারকের সমবায় তারপরে দুইটা পাতের মাঝখানে কোনো ডাইলেট্রিক থাকলে ধারকত্ব আমরা কীভাবে হিসাব নিকাশ করি তো এইটা এই যে কনসেপ্ট আছে বা এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো একটু বেশ ভালো করে দেখবা দেখলে মোটামুটি তোমাদের স্থির তরিত কাভার হয়ে যাবে আর এখানে দেখবা স্থির তরিতে দুই মার্কের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো দুই মার্কের কোশ্চেনগুলো মুখস্থ করার তো আসলে দরকার নেই জাস্ট কনসেপ্টটুকু বুঝবা মূল কথাটুকু ক্রিম কথাটুকু কোনটা সেইটুকু একটু মাথায় রাখবা আর তারপরে এর আগে কিছু পরে কিছু দিয়ে কোশ্চেনের সাইজটাকে মানে উত্তরের সাইজটাকে একটু বড় বানাবা আর এক মার্কের প্রশ্নগুলো এগুলো তোমরা বেশি গুরুত্ব দাও না বিশেষ করে কর ঘর সবচেয়ে কম গুরুত্ব দাও গর ঘ গুরুত্ব দিতে গিয়ে তো কর ঘটা একটু দেখবা প্রত্যেকটা অধ্যায় থেকে ক আর খতে অর্থাৎ জ্ঞান আর অনুধবনে যে কোশ্চেনগুলো আসতে পারে আমরা মোটামুটি মানে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোকে চেষ্টা করছি এখানে এক জায়গা করে দেওয়ার তো এইগুলা একটু হ্যাঁ টাইট ভিত্তিকভাবে এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করছি তো এইগুলা একটু দেখে যাবা খুব ভালো করে এই জিনিসগুলা একটু দেখে যাবা ঠিক আছে এরপরে হ্যাঁ আর লাস্টের দিকে এমসিকিউ দিয়ে রাখছি আমরা এই এমসি কিউগুলো লাস্টের দিকে দেখবা এই যে এখানে বোর্ড বোর্ডের এমসি কিউগুলো বা টাইপ ভিত্তিকভাবে এমসি দেওয়া আছে দেখো তড়িৎ প্রাবল্য দেন সেই টাইপের যে এমসি আছে সেইগুলো দেওয়া আছে এভাবে প্রত্যেকটা টাইপ ভিত্তিকভাবে দেওয়া আছে যেমন তড়িৎ বিভব তার যে টাইপ ভিত্তিকভাবে এমসি কিউগুলো আছে সেগুলো এই প্র্যাকটিস শিটগুলোতে এখানে দেওয়া আছে তো এই জিনিসগুলো একটু দেখবা আর খুব বেশি মানে করো যে যাতে প্যারা খাইতে না হয় এই কারণে আমরা উত্তরও দিয়ে দিচ্ছি লাস্টের দিকে যে এখানে লাস্টের দিকে উত্তরটাও দেওয়া আছে এই যে হ্যাঁ অনেক এমসিকিউ আছে এই যে লাস্টের দিকে এখানে উত্তরগুলো দেওয়া আছে কই এই যে লাস্টের দিকে এখানে উত্তরগুলোও দেওয়া আছে তো এইগুলো একটু দেখে যাবে প্রত্যেকটা অধ্যায় এভাবেই সাজানো আছে ঠিক আছে তারপর ধরো এই যে চলতরিত এই যে চলতরিত অধ্যায় থেকে দেখো যে টপিকগুলো আছে এই যে চলতরিত অধ্যায় যে টপিকগুলো আছে সেই টপিকের কোশ্চেনগুলো মানে প্রত্যেক টপিক থেকে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে সেগুলো লেখা আছে তো আমি চলতরিতের থেকে যদি বলি তাহলে তড়িৎ শক্তি ঠিক আছে তড়িৎ শক্তি ক্ষমতার হিসাব তারপর বিদ্যুৎ বিলের হিসাব এই সংক্রান্ত যে লাস্টের দিকে যে টপিক আছে তো এই টপিক থেকে কিন্তু কোশ্চেন সবচেয়ে বেশি আছে যে জুলের তাপীয় ক্রিয়া তরিত ক্ষমতা তরিত শক্তি এখান থেকে দেখো তেইশটা কোশ্চেন আসছে এই কয়েক বছরের কোশ্চেন করলে এখান থেকে তুমি কোশ্চেন তাহলে এই টপিকটা বেশ গুরুত্ব সহকারে দেখবা তারপরে হচ্ছে কার্যপের সূত্র কারশ্যপের সূত্র হুইট এস্টন ব্রিজ নীতি এই টপ এই এই চলতরিত অধ্যায়ের প্রাণী হচ্ছে এইগুলো কাশ্যপের সূত্র হুইটস্টোন ব্রিজ তো এইগুলা একটু দেখে যাবা দেখো দশটা দশটা করে কোশ্চেন আসছে তাহলে এইগুলো একটু বেশি গুরুত্ব সহকারে দিবা তারপরে আরেকটা হচ্ছে রোধের সমবায় রোদের সমবায় থেকে দেখো আঠারোটা কোশ্চেন আসছে তারপরে হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা মানে কারেন্টের কারেন্ট ডিভাইডার আর কি সহজ কথা ওটা ওই মানে তুল্য রোধের মধ্যে বা কেসেল কেভিলের মধ্যে ফেলা যায় আসলে তো এই টপিকগুলো চলতরিত অধ্যায় আসলে আলাদা করে কোনো টপিক ভাগ করা যায় না কারণ একটা সার্কিট তুমি সব দিয়েও সলভ করতে পারো ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার দিয়েও সলভ করতে পারো আবার ওমের সূত্র খাড়ায় তুমি সলভ করতে পারো এই কারণে মানে কোনো একটা সার্কিটকে এটা যে আসলে কোন টপিকের অন্তর্ভুক্ত এইভাবে আসলে ভাগ করা যায় না বিশেষ করে চলতরিতে তো চলতরীত অধ্যায় দেখবা ঠিক একইভাবে সাজানো আছে তাহলে তুমি এখন কোশ্চেনের মানে প্রায়োরিটি বুঝে কোন টাইপের কোশ্চেনের প্রায়োরিটি বেশি এটা বুঝে তুমি কিন্তু একটু ভালো বেশ ভালো করে এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে সবই তোমাদের পড়া আছে জাস্ট এখন খালি রিভিশন দিয়ে যেতে হবে কি ক্লিয়ার তো তারপরে বাকি অধ্যায়গুলো একটু তোমাদের মাস্টুর ভাইয়া বুঝাই দিক ঠিক আছে ওকে সো আমরা একদম ফিজিক্স ফার্স্ট পেপারের দিন যেভাবে করে তোমাদেরকে গুছিয়ে দিয়েছিলাম ঠিক সেভাবে করেই আমাদের সেকেন্ড পার্টটাও গুছানো আছে এই ড্রাইভের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিব এবং যদি ইউটিউবে দেখো তাহলে সেখানকার ডিসক্রিপশনেও থাকবে তো আমাদের এখানে তুমি দেখবা যে প্রথমে হচ্ছে প্র্যাকটিস শিটগুলো দেওয়া আছে প্র্যাকটিস শিটগুলোর মধ্যে যেটা অপূর্বভাবে একটু আগে বললেন তোমাদের সবাইকে যে আমাদের প্রথমে কিন্তু আগে ট্রেন্ড অ্যানালাইসিস করা ট্রেন্ড অ্যানালাইসিস থেকে সবার আগে কিন্তু ওই টপিকগুলো থেকে সিকিউগুলো আগে প্র্যাকটিস করবা তারপরে কক হয়ের জন্য এই জিনিসগুলো একবার রিডিং করে যাবা এবং এমসি কিউতে তোমরা আসলে ভয় পাচ্ছ এমসি কিউটা নিয়ে এমসিকিউ গুলো আছে যদি ভালোভাবে করে ইনশাল্লাহ এমসি কিউ এর প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর যাদের ফার্স্ট পেপার এমসিকিউতে কিছুটা ঝামেলা হয়েছে বলে বলছো তোমাদেরকে বলে রাখি দেখো পঁচিশটা প্রশ্ন আসছে সাপোজ পাঁচটা ভুলে যাও পাঁচটা ভুল গেছে তাহলে থাকে কত বিশ তাহলে একশোর মধ্যে পঁচানব্বইয়ের জন্য যে অ্যান্সার সেগুলো কিন্তু করে আসা হয়েছে এটার জন্য দেখো এমসিকিউতে যেহেতু আসলে ভরসা থাকে না অনেক সময় প্রশ্ন অতিরিক্ত কঠিন করে ফেলতে পারে সেটার জন্য আসলে ফোকাসটা রাখা উচিত সিকিউতে তো সিকিউতে যাতে করে এক নাম্বারও মানে মিস না যায় এটার প্রতি খেয়াল রেখো যে সিকিউতে যেগুলো অ্যান্সার করছো সেগুলো যাতে ক খ গ ঘ সবগুলাই যাতে করে তোমার পাড়ার মধ্যে থাকে আয়ত্তের মধ্যে থাকে সেইগুলার চেষ্টা করবা আর এর আগের দিন যেই এক্সামের স্ট্র্যাটেজি বলছিলাম সেইভাবে করে যদি তুমি সিকিউটা প্র্যাকটিস করতে পারো বা সিকিউটা শুরু করতে পারো এমসিকিউটা শুরু শুরু করতে পারো তাহলে কিন্তু দেখবা যে হাতে অনেক সময় পাচ্ছ এবং একইভাবে আহ যেগুলো কঠিন প্রশ্ন সেগুলাতে চিন্তা করার একটা সুযোগ থাকবে হ্যাঁ তো আমি একটু দেখাই দিই আমাদের হচ্ছে এই আহ অল ইন ওয়ান শিট মধ্যে কি আছে এই যেই কলমটা দেখছো এখানে তো আমাদের সবগুলো প্র্যাকটিস শিট দেওয়া এরপরে আছে হচ্ছে ক্লাসের লেকচার স্লাইড এগুলো কি এগুলো হচ্ছে আমরা এফআরবি চব্বিশে আমাদের হাতে লেখা যে স্লাইড অপূর্ব ধরো কোনো একটা চ্যাপ্টারের ওপর তিনটা চারটা ক্লাস নিচ্ছে সেই ক্লাসগুলো সবগুলোর স্লাইডগুলো একটা পিডিএফ ফর্ম্যাটে এখানে রাখা আছে তো এখানে এফআরবি সবগুলা শিট আছে এটা তোমার ধরো যে কোনো একটা চ্যাপ্টার তুমি যদি খুব অল্প সময়ের মধ্যে একটু দেখে যেতে চাও কী কী টপিকগুলো আছে বা একবার রিভাইজ দিতে চাও সেই ক্ষেত্রে তোমাকে এটা অনেক হেল্প করবে আর এরপরে আসলে কিছু ক্লাসের লিঙ্ক দেওয়া কিন্তু ক্লাস গুলা আসলে এখন এই মুহূর্তে করার জন্য রিকমেন্ডেড না কখনোই কারণ ক্লাসের তো আসলে টাইম বেশি থাকবে আহ বলবো যে আসলে প্রথমে আগে তুমি যদি একান্তই মনে হয় এরকম যে ভাই আমি একটা চ্যাপ্টার ভালো মতন পড়ছি কিন্তু আমার হচ্ছে ভৌতালক বিজ্ঞানের সিকিউতে একটু সমস্যা হয় বা আমার হলো স্থির তরিতে সিকিউতে একটু সমস্যা হয় বা এমসিকিউতে একটু সমস্যা হয় সেটার কারণে এর কিছু ক্লাস এখানে আছে চাইলে দেখতে পারো ওই ক্লাসের পিডিএফগুলো এখানে দেওয়া আছে এবং একই সাথে আমাদের এমসিকিউ কিছু ক্লাস আছে এমসিকিউ এর এখানে পিডিএফগুলোও দেওয়া আছে হ্যাঁ এবং আমার চ্যানেলে তোমরা দেখবা যে কিছু ওয়ান শট ক্লাসও আপলোড দেওয়া আছে ওইগুলো এখানে লিঙ্কটাই চ্যানেলের মধ্যে গেলেই পাবা তো করে নাও তোমাদেরকে একটু ওই জিনিসটা বলে দিবে অপার যে কিভাবে করে কোন চ্যাপ্টারে পরে কোন চ্যাপ্টার পড়লে ভালো এবং আসলে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত আমাদের সামনে যেহেতু দুই দিন ছুটি আছে আমাদের আজকে বৃহস্পতিবার গেল শুক্র শনি দুই দিন বন্ধ এই দুই দিন বন্ধটা আসলে কিভাবে কাজে লাগানো উচিত থ্যাংক ইউ ভাইয়া তো তোমাদের অনেক ক্ষেত্রেই ভাবনা থাকে যে ফিজিক্স সেকেন্ড পেপারে তো ভাইয়া বিশেষ করে সেমিকন্ডাক্টার চ্যাপ্টারটা অনেকেই বাদ দাও মানে অনেকেরই কিছু চাপ্টার বাদ থাকে তারা এখন ভাবতেছে যে আমি কি করবো আমি কি এখন এই চ্যাপ্টারটা পড়া শুরু করব কিনা তো প্রথমে আমি একটু আমার একটা ধারণা বলি আমাদের একটা ধারণা যে এই যে তোমাদের চ্যাপ্টার আছে টোটাল কয়টা সাতটা তাই না তো এই সাতটা চ্যাপ্টার যেটা আছে এই সাতটা চ্যাপ্টারের থার্মোডিনামিক্স থেকে থার্মোডিনামিক্স তাপ নিয়ে একমাত্র চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপারে মানে ফিজিক্সে ওভারঅল দ্যাট মিন্স এটা থেকে প্রশ্ন আসবেই একটা তো আসবে শিওর দুইটাও আসতে পারে হ্যাঁ মানে এটা থেকে এক বা দুইটা সৃজনশীল হওয়ার চান্স আছে তুমি কিন্তু এই জিনিসটা হচ্ছে নিজে আমি একটু লিখে দিই পেনটা দিয়ে তো মোটামুটি এটা থেকে তোমার এক বা দুইটা সৃজনশীল হওয়ার চান্স আছে এটা থেকে আমি বলবো যে একটা আপাতত লিখে রাখো একটা দুইটাও হতে পারে আমি কিন্তু বলতেছি না যে এটাই ফাইনাল হ্যাঁ এটা কিন্তু এক এক বোর্ড ওয়াইজ আলাদা হতে পারে বাট আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কয়েকটা নাম্বার তোমাদের সাথে শেয়ার করতেছি এটা থেকে একটা বা দুইটা হওয়ার চান্স আছে আবার ফিজিক্যাল অপটিক্স এটা থেকে একটাই হওয়ার সুযোগ বেশি একটাই হওয়ার চান্স বেশি আর মডার্ন ফিজিক্স থেকে নর্মালি একটা আসে বাট কোনো কোনো বোর্ডে মাঝে মাঝে দুইটাও আমরা দেখি দিয়ে দেয় আপাতত ধরো একটাই হলো হ্যাঁ তাহলে কয়টা হলো দেখো তোমরা যদি কেউ থার্মোডিনামিক্স পড়ো সে কিন্তু এক বা দুইটা মানে পেয়ে যাচ্ছ স্ট্যাটিক বা ধরো এইটা তো 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 মাস্ট এটা এই দুইটাতেই কিন্তু চারটা অলমোস্ট দিয়ে ফেলতে তোমার দিতে হবে টোটাল পাঁচটা এর মধ্যে মডার্ন ফিজিক্সটাও দিতে পারো বা ফিজিক্যাল অপটিক্সটাও দিতে পারো আমার সাজেশন থাকবে ফিজিক্যাল অপটিক্সটা কিন্তু অনেকেই ভয় পাও অনেকেই ভাবো যে ফিজিক্যাল অপটিক্স মানে কঠিন একটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কম সময় লাগবে হচ্ছে ফিজিক্যাল অপটিক্সে মানে তোমার কয়েকটা জিনিসই আছে ইয়ং এর দিচ্ছি পরীক্ষার কয়েকটা জিনিস আছে অবর্তনের কয়েকটা সূত্র আছে ফিজিক্স ফিজিক্যাল অপটিক্স তোমার রিভিশন দিতে দুই ঘন্টার বেশি লাগা উচিত না দুই ঘন্টার মধ্যে বা আড়াই ঘন্টার মধ্যেই তুমি অ্যাকচুয়ালি দিয়ে দিতে পারবা আর আরেকটা জিনিস যদি কেউ মানে চিন্তা করো যে না সিকিউর ক্ষেত্রে আমি শিওর শর্ট কিছু ইয়ে করবো আমি থার্মোডিনামিক্সের কথা বললাম স্ট্যাটিক ইলেকট্রিসিটির কথা বললাম ফিজিক্যাল অপটিক্সের কথা বললাম তার পরবর্তীতে যদি আমি নিচে যাই এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা কিন্তু বেশ মজার একটা চ্যাপ্টার অ্যান্ড ভালো লাগতো আর কি মানে এটা তুমি পরীক্ষা হলে করেই বুঝবা যে হয়ে গেছে বা হচ্ছে নাম্বার গুলা তো এইটাকেও আমি বলবো যে তোমার টার্গেটে রাখতে পারো এই জিনিসটাকেও তুমি তোমার টার্গেটে রেখে দিতে পারো যেটা বলতেছিলাম যে এই কয়েকটা চাপ্টার আমি বলবো যারা হচ্ছে একবারই ফাঁকিবাজ মানে যারা হচ্ছে আগে সেরকম পড়তে পারো নাই তাদের জন্য কিন্তু তোমার যদি সুযোগ থাকে সম্ভাবনা থাকে যে না আমার একশো পাওয়ার সম্ভাবনা বা হান্ড্রেড অ্যাটেম্প নিতে চাও হতে পারে না পেপার কোনো কারণে খারাপ হয়েছে তোমার এটাতে হান্ড্রেড পার্সেন্ট পাইলে বা ওই লেভেলের মার্কস পাইলে তোমার জন্য সুবিধা তাহলে কিন্তু ভাইয়া এমসিকিউর জন্য অ্যাকচুয়ালি সবগুলো চাপ্টারই কিন্তু রিকমেন্ডেড কোন চাপ্টারই কিন্তু খাটো করে দেখার সুযোগ নেই এগুলো বললাম আগে ধরো আজকের দিনে তোমরা যদি পড়ে ফেলতে চাও তাহলে কোনগুলা পড়তে পারো ইম্পর্টেন্স ওয়াইজ থার্মোডিনামিক্স কারেন্ট ইলেকট্রিসিটি ফিজিক্যাল অপটিক্স এবং অ্যাটমিক মডেল হয়তো তুমি সবগুলো না পারলেও লিস্ট তিনটা এটার মধ্যে পড়ে ফেলবা কালকে একদম বারোটা বাজার আগেই দুপুর বারোটা বাজার আগেই বা বিকাল হওয়ার আগেই তুমি এই এই অ্যাটমিক মডেলটাও পড়ে ফেলবা তারপরে ধরো তুমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি দেখা গেল ইলেকট্রিসিটি একটু বড় মানে তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারগুলো সবাইকে একটু বড় এবং একটু সময় নিয়ে পড়তে হবে তো এরপরে ধরো তুমি ধাপে ধাপে বাকিগুলো দেখবে এবং মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে আমি বলি মডার্ন ফিজিক্সে যদি একান্তই কম সময় পাও মানে লাস্ট মোমেন্টে চলে আসছো আমার রিভিশন দেওয়ার একদম সময় পাচ্ছি না কি করব তাহলে ওই যে তিনটা জিনিস আছে দৈর্ঘ্য কাল এবং ভর এই তিনটা জিনিসের যে সময়ের আপেক্ষিকতা এই জিনিসগুলো পড়বে এবং শক্তি রিলেটেড কিছু সূত্র আছে এগুলো পড়ে যাবে এই কয়েকটা জিনিস পড়লেই কিন্তু হয়ে যায় মেজরিটি যে ভুলটা করে যে এই আধুনিক পদ্ধতি করেন এগুলো পড়ার সময় বইটা খুলে বইটা খুলে মাইকেলসন মোল্ডের এক্সপেরিমেন্ট সে পেজ না পাল্টায় ওইটাও পড়া শুরু করে দেয় ভাবি যে এখান থেকেও আসবে এই জিনিসগুলো করা যাবে না আমরা কিন্তু ক্লাসে পড়ানোর সময় ইম্পর্টেন্স ওয়াইজই পড়াইছি এবং অপূর্বতা তো যে আমার মাসুর ভাই এখানে সুন্দর করে সবগুলো কিন্তু প্র্যাকটিস শীট রেডি করে দিয়ে আছে আমরা প্রত্যেকটাতে ঢুকে ঢুকে দেখাচ্ছি না তোমরা এই লিঙ্কটা অলরেডি পেয়ে যাবা এই লিঙ্কটার মধ্যে গেলে তুমি কিন্তু টপিকগুলো দেখতে পাবা এবং ওই টপিকের কোনটা থেকে কয়টা প্রশ্ন আসে সেটা দেখতে পাবা অবশ্যই একটা চ্যাপ্টার পড়ার আগে আমাদের পরামর্শ হচ্ছে এই শীটটাতে ঢুকে নিবা এই সিটটাতে ঢুকে তারপরে তুমি এইটার যে উপরে যে সিকিউর ট্রেন্ড অ্যানালাইসিস যেটা আছে এই সিকিউর ট্রেন্ড অ্যানালাইসিসটা তুমি দেখবা তারপরে তুমি ধরো ওই চ্যাপ্টারটার গো থ্রু করলা এবং ওই চ্যাপ্টারটা গো থ্রু করার ক্ষেত্রে বেস্ট উপকরণ কি হইতে পারে আমার কাছে মনে হয় যে যারা আমাদের এফআরবি বেঁচে ছিল তাদের জন্য বেস্ট ম্যাটেরিয়াল হইলো আমি বলবো ক্লাস লেকচার স্লাইডটা দিয়ে শুরু করতে পারো তুমি যদি একটা নোট বানায় রাখো অলরেডি বানানো থাকে খাতাটা সেটা দিয়ে শুরু করবো তাহলে ফার্স্ট স্টেপ ওই অ্যানালাইসিসটা দেখবা ফার্স্ট হচ্ছে হচ্ছে অ্যানালাইসিসটা দেখবা যে কোন টপিকে কি কি আসছে তারপরে হচ্ছে ক্লাস নোটটাতে চলে যাবে যেমন এই যে অপূর্ব দাদা সুন্দর করে ক্লাস নোট করা আছে আমাদের প্রত্যেকজন টিচারের এই ক্লাস নোটটা করেছে কিন্তু সবার জন্য ওপেন কেউ যদি আমাদের রেফার বই হচ্ছে নাও থাকো সেও কিন্তু এই লিঙ্কগুলোতে যেতে পারবে তো এই জিনিসটা দেখবা নিজের নোট থাকলে ফাইন ওইটা দেখবা হ্যাঁ তার পরবর্তীতে তুমি ধরো তোমার মানে সময় থাকা সাপেক্ষে বাকি জিনিসগুলো দেখবা যেমন ধরো সিকিউ সলভের ক্ষেত্রেও মাস্টুর ভাই খুব সুন্দর করে ক্লাসও নিয়ে রাখছেন এবং পিডিএফটাও দিয়ে রাখছে তো মাস্টুর ভাইও যেটা বললো যে ক্লাসগুলো কিন্তু এখন খুব বেশি করার সময় নাই এবং করাটা উচিতও হবে না আমরা রিকমেন্ড করি না যদিও তোমাদের পরীক্ষা হচ্ছে রবিবার দুই দিন আসে ফিজিক্স ফার্স্ট পেপার চেয়ে একদিন বেশি তারপর আমি বলবো যে একান্ত ঠেকায় না পড়লে ক্লাস করা দরকার নাই শুরু করবা চেষ্টা এই যে পিডিএফটা দিই পিডিএফটার প্রশ্নটা আগে দেখে তুমি হাত দিয়ে ঢেকে রেখে তারপরে তুমি দেখবা ওইটা করতে পারো কিনা নিজে একটু রাফ ভাবে এমন না যে ডিটেলসে তোমার লেখার দরকার আছে দেয়া আছে এখানে এইভাবে এখন করার সময় নাই করা দরকারও নাই তুমি জাস্ট করতে পারতেছো কিনা সূত্রটা ধরতে পারতেছো কি না অ্যান্সারটা এরকম আসবে ক্যালকুলেটর হাতে নিয়ে এই জিনিসটাই জাস্ট প্র্যাকটিস করবো কারণ তোমার অনেকগুলো জিনিস আসলে দেখে যেতে হবে আর এমসিকিউর ক্ষেত্রে ভাইয়ার ক্লাস আসে আচ্ছা পিডিএফগুলোও আছে আবার আমরা যে প্র্যাকটিস শিট পিডিএফটা দিছি সেটাও আছে তুমি যে আমাদের পরামর্শ হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে ছাড় দিও না কারণ আজকে তুমি দেখো আজকে বেশিরভাগ বোর্ডে যে যশোর বোর্ড তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড তোমরা কিন্তু বেশিরভাগই খারাপ যাদের হয়েছে বলতেছ বেশিরভাগ কিন্তু এমসিকিউতে খারাপ হয়েছে ফিজিক্স সেকেন্ড পেপারেও কিন্তু এই কথাটা এরকমই থাকবে সিকিউতে খারাপ হওয়ার সুযোগ খুবই কম আটটা থেকে পাঁচটা দিতে হয় যদি দুইটা সৃজনশীল প্রশ্ন কঠিনও আসে তুমি অ্যাটেম্প না নিলেও এটাতে কোনো সমস্যা নেই কিন্তু এমসিকিউটা কিন্তু তোমার খারাপ হওয়ার সুযোগ সবচেয়ে বেশি তো এমসিকিউটাতে আমি বলবো ভাইয়া কার পণ্য করা যাবে না আমরা যে এমসিকিউ শিটটা তোমাকে দিছি সেই এমসিকিউ শিটটা ধরে তুমি সর্বোচ্চ লেভেলে প্র্যাকটিস করে যাবা এন্ড খুবই দ্রুত করতে হবে একটা প্রশ্ন নিয়ে অনেকক্ষণ বসে থাকতে পারবে না তোমার একটা না পারলেও ধরো সাপোজ তোমার কাছে মনে হচ্ছে এটা খুবই কঠিন এটা আমার সম্ভব না ওইটা এখন জোর করে আজকে পড়া দরকার নেই ওইটা বাদ ওইটা বাদ পরেটাতে চলে যাবা এইভাবে তুমি আমাদের যে দেয়া প্র্যাকটিস শিটের শেষে যে এমসি কিউগুলো আছে সেই এমসি গুলা যদি ধরে ধরে যাও তাহলে তুমি দেখবা যে তোমার এমসি কিউ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা পারবা তো এই সিটটা খুবই ইম্পর্ট্যান্ট সিট তোমাদের জন্য স্পেশালি আজকে থেকে এইটা অ্যানালাইসিস করতে যে যত বেশি ভালোভাবে পারবে সে তত বেশি মার্কস পাবে আর যেহেতু সায়েন্সের প্রথম পরীক্ষা অলরেডি হয়ে গেছে এখনই কিন্তু পরীক্ষা শুরু হয়েছে আর কি আর এই মানে কয়েকদিন পরে ধরো ফিজিক্স হয়ে যাবে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হয়ে যাওয়ার পরে তখন কিন্তু বাংলা ইংলিশ আইসিটি নিয়ে কেউ কথা বলবে না আমি গতদিন দেখতে পাচ্ছিলাম যখন পজিশনাম তোমাদেরকে নিয়ে ফিজিক্স নিয়ে তখন বলতেছিল যে ভাইয়া বাংলা ইংলিশ আইসিটি এগুলো খারাপ হয়েছে এগুলো নিয়ে তুমি সায়েন্সেরটার মধ্যে যদি ইম্প্যাক্ট ফ্য আসে যে ওইগুলো খারাপ হয়েছে দেখে এইগুলো খারাপ হয় এটা কিন্তু তোমার জন্য বিরাট লস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ জিরি কিন্তু ফাইনালি মার্কস বলো বা বাকি সব কিছু বলো ওইগুলোই কিন্তু ক্যালকুলেটেড হয় বা ওইটাই কিন্তু কাউন্ট হয় সো এখনও কিছুই হারায় নেই যদি ফার্স্ট পেপার পরীক্ষাটা খারাপও হয়ে যায় কিছুই হারায় নেই লিটারেলি ফিজিক্স সেকেন্ড পেপারে চেষ্টা করবে ওই ক্ষতটা পুষায় নেওয়া যায় যেন আর বুয়েটে লাস্ট ইয়ারে আমরা যেটা দেখছি যে নাইনটি পার্সেন্টের মতন যে মার্কসটা ওইটা কিন্তু লাগে না একটু কম লাগছে অ্যান্ড এই যে জিনিসটা আমার মনে হয় যে তোমাদের বেচেও এই জিনিসটা হাল থাকতে পারে তো এখনই হাল ছেড়ে দেওয়ার মতন কিছুই আসলে ঘটে নেই অনেকের কমেন্টে দেখতেছিলাম এরকম যে হাল ছেড়ে দিচ্ছ এখনই তো আমি বলবো যাদের টার্গেট ধরো ইঞ্জিনিয়ারিং ছিল যারা কোনো কারণে ফিজিক্সটা ফার্স্ট পেপারটা খারাপ দিস তারা এখনই ইঞ্জিনিয়ারিং থেকে আমি সুইচ করে আমি অন্যান্য টার্গেটে যাই আমার মনে হয় না এখনই এই কলটা নেওয়ার সময় আসছে

হাতে যে সময়টা আছে আমরা জানি যে আমাদের কিন্তু সিকিউতে সিকিউতে টোটাল কয়টা অ্যান্সার করতে হয় সিকিউতে টোটাল হচ্ছে পাঁচটা অ্যান্সার করতে হয় আটটার মধ্যে এবং আমাদের টোটাল সিকিউয়ের জন্য টাইম থাকে কতক্ষণ টাইম থাকে হচ্ছে আমাদের দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট অর্থাৎ একশো পঞ্চান্ন মিনিট করে সময় পাওয়া যায় তো যেটা আগের দিনও বলছিলাম খেয়াল রেখো যে তুমি যদি টার্গেট নাও যে ঠিক আছে তাহলে পাঁচটা তাহলে আমি যদি একত্রিশ মিনিট করে টাইম দিই তাহলেই তো সবগুলা ভালো মতন কাভার হয়ে যাচ্ছে এরকম করতে গেলে কিন্তু দেখবা যদি একত্রিশ মিনিটে শেষ করার টার্গেট নাও এটা শেষ করতে করতে তোমার পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লেগে যাবে এবং প্রথমে আমরা যখন একটা প্রশ্ন প্রথমে অ্যান্সার করতে গিয়ে যখন খুব স্লো হয়ে যাই তখন কিন্তু বা সবার আগে দেখো আমরা প্রথমে কিন্তু ওই প্রশ্নগুলো অ্যান্সার করি যেগুলো আমরা খুব ভালো পারি এবং এটাই সব সময় করা উচিত এবং সেইটা অ্যানসার করতে গিয়ে যদি আমাদের 40 50 মিনিট লেগে যায় একটা সহজ প্রশ্ন অ্যান্সার করতে যদি 40 50 মিনিট লেগে যায় তখন কঠিন প্রশ্নগুলোতে কিন্তু তুমি আর চিন্তা করার কোনো সুযোগ পাবে না তো এর জন্য বলছিলাম যে অবশ্যই প্রথম দুইটা প্রশ্ন এই সময়টা তোমার জন্য পাওয়ার প্লে এর মত কাজ করবে যে প্রথম যে 40 মিনিট সময় প্রথম 40 মিনিটে চেষ্টা করবা দুইটা সিকিউ প্রথম চল্লিশ মিনিটে দুইটা সিকিউ কভার করে ফেলার চেষ্টা করবা এরপরে তুমি দেখবা এই দুইটা সিকিউ যে চল্লিশ মিনিটে শেষ করার টার্গেট নিচ্ছে তার মানে কি এক একটা সিকিউ বিশ মিনিট করে বিশ মিনিট টার্গেট নিলে হয়তো বা বিশ মিনিটে শেষ হবে না কিন্তু পঁচিশ মিনিটে তো শেষ হবে তো পঁচিশ মিনিটে যদি শেষ করার টার্গেট নাও তুমি তারপরে হাতে দেখো কতখানি সময় থাকছে চল্লিশ মিনিট যদি এখান থেকে বাদ দাও আমি পঁয়তাল্লিশ মিনিট এখান থেকে বাদ দিলাম তাহলে তখন একশো মিনিট হাতে তাও সময় থাকে একশো মিনিট তুমি সময় পাচ্ছ তিনটা সিকিউ অ্যান্সার করার জন্য তাহলে দেখো তিরিশ মিনিটের মতন কিন্তু সময় তোমার পরের গুলার জন্য থেকে যায় 30 মিনিট না আরও বেশি পঁয়ত্রিশ মিনিট করে দিলেও কিন্তু হাতে সময় থাকে তো এটার জন্য বলবো যে প্রথমে যেই টাইমটা থাকবে ওই টাইমটা খুব গুরুত্বপূর্ণ ওই সময় বেশিরভাগ স্টুডেন্টের হাতের লেখা খুব স্লো থাকে এটা করা যাবে না প্রথমে আমরা দেখবা প্রথম আটটা প্রশ্নের মধ্যে এরকম প্রশ্ন থাকবেই যেগুলো তুমি ভালো মতন পারো মানে একদম প্র্যাকটিস করতে করতে হেভ্য হয়ে গেছে এরকম তো ওই প্রশ্নগুলো দেখার সাথে সাথে অ্যান্সার করা শুরু করবে এবং চল্লিশ মিনিট টার্গেট থাকবে যত দ্রুত সম্ভব প্রথমে যেগুলো পারো সেগুলো কাভার করে ফেলা যায় এরপরের যে সময়টুকু থাকবে ওই সময়টাতে তুমি দেখবা যেগুলো যদি প্রশ্ন কঠিন হয় তাহলে আস্তে ধীরে লিখে আসতে পারবা এমসিকিউয়ের জন্যও একই জিনিস আমরা অনেক সময় দেখা যায় এমসিকিউতে সহজ প্রশ্ন নিয়ে পড়ে আসি অনেকক্ষণ দেখা যায় একই জিনিস বারবার ক্যালকুলেট করছি বারবার ক্যালকুলেট করছি লাস্টের দিকে প্রশ্ন সলভ করার জন্য হয়তো আর বেশি সময় নাই তো এরকমটা করা যাবে না এখানেও একই জিনিস যে আমাদের পঁচিশটা এমসিকিউ যেহেতু থাকছে পঁচিশটা এমসিকিউ যেহেতু থাকছে আমাদের হাতে সময় থাকে কতক্ষণ পঁচিশ মিনিট করে সময় থাকে তো পঁচিশ মিনিট যদি সময় থাকে তুমি প্রথমে যে পাঁচ মিনিট সময় পাচ্ছ প্রথমে পাঁচ মিনিট সময়ে সবগুলা প্রশ্ন একবার স্কিম থ্রু করো পুরাটা প্রশ্ন একবার একটু দেখে যাও এবং যেগুলো প্রথম দেখায় পারবা যেগুলো একদম ধরো এক কথায় প্রশ্ন উত্তর মতন সেইগুলা দাগাতে দাগাতে যাও তুমি দেখবা প্রথম পাঁচ মিনিটে যদি সবগুলো প্রশ্ন একবার দেখা হয়ে যায় এবং সহজ প্রশ্নগুলো তুমি দাগাই ফেলো তাহলে এইটা কিন্তু আর ভুল করার চান্স নাই যে কঠিন প্রশ্নগুলা সহজ প্রশ্নগুলা দেখি নাই বা সহজ প্রশ্নগুলা মিস করে আসছি সুযোগটা থাকবে না তো এই জন্যে প্রথম পাঁচ মিনিট এই প্রথম পাঁচ মিনিটে দেখবা আমাদের অ্যাটলিস্ট দশটা প্রশ্ন খুব ইজি খুব ইজি থাকে এই দশটা প্রশ্ন প্রথম পাঁচ মিনিটে যদি কভার করে ফেলতে পারো পরে হাতে থাকে আর পনেরোটা প্রশ্ন এই পনেরোটা প্রশ্ন সলভ করার জন্য বিশ মিনিট তখন তুমি সময় পাচ্ছ যদি কঠিন থাকে তখন আস্তে ধীরে সেগুলা কিন্তু সময় নিয়ে চিন্তা ভাবনা করে বারবার ক্যালকুলেশন করে মিলাতে পারবা ঠিক আছে তো এই ছিল আমাদের হচ্ছে মোটামুটি তোমাদেরকে এই যে স্লাইড ইয়ার যে লিঙ্কটা স্প্রেডশিটের যে লিঙ্কটা এটা তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু পরে দিয়ে দিচ্ছি আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সেখানে ডিসক্রিপশনেও পেয়ে যাবা ওকে অপূর্ব তো এটাই আর কি আর একটা জিনিস হচ্ছে তোমরা কখনো ধরো যে অনেকে এই জিনিসটা চিন্তা করো যে আমি সেমি কন্ডাক্টর থেকে অ্যান্সারই করবো না আমি ভৌত আলোক বিজ্ঞান থেকে অ্যান্সারই করবো না বা আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে অ্যান্সারই করবো না এরকম ধরো যে সিদ্ধান্ত রিজিট থাকো এরকম ভাবে কিন্তু এরকম রিজিট থেকে কিন্তু পরীক্ষার হলে যাবে না কারণ তুমি একটা জিনিস চিন্তা করো তুমি খুব ভালো করে ধরো চলতরিত পড়ে গেছো কিন্তু আমি তোমার বলতেছি চলতরিত থেকে আমি তোমার এমন একটা সার্কিট দিয়ে দিব যেটা তুমি অ্যান্সার করতে পারবে না এটা সম্ভব তো এরকম হইতে পারে যে তুমি একটা অধ্যায় খুব ভালো করে পড়ে গেছো বাট ওই অধ্যায় থেকে এমন একটা কোশ্চেন আসছে যেটা তোমার কাছে একটু কঠিন হয়ে গেছে এখন তুমি কি করতেছো যেহেতু তুমি ওই অধ্যায়টা পড়ে আসছো তুমি চেষ্টা করতেছো ওইটাই তোমার অ্যান্স করে যাইতে হবে কিন্তু দেখা গেল তুমি সেমি ধরো পড়ে আসনি বা সেমি কন্ডাক্ট থেকে অ্যান্সার করবো না এরকম একটা মন মানসিকতা দিয়ে নিয়ে তুমি পরীক্ষা হলে ঢুকছো কিন্তু সেখানে সেমি কন্ডাক্টর থেকে এমন একটা কোশ্চেন আসলো ধরো গতে অ্যান্সার মানে এইভাবে বের করতে হবে যে আই ইকোয়াল টু আইসি প্লাস আইবি তো আইবি দেওয়া আছে আই দেওয়া আছে তোমাকে আইসি বের করতে বললো প্রবাহ মানে কালেক্টরের প্রবাহ সংগ্রাহকের প্রবাহ বের করতে বললো তো এই কোশ্চেনটাতে ধরো তিন মার্ক অথবা ঘতে বললো যে বিভব বিবর্ধন হবে কিনা অর্থাৎ প্রবাহ মানে আমাদের অ্যাম্পিফায়ার হিসাবে কাজ করবে কিনা যেভাবে আমরা প্রবাহ মানে ভোল্টেজ বিবর্ধন বা প্রবাহ বিবর্তনের করি তো এরকম খুব সহজ কোশ্চেন আসলো যেটা তোমার একেবারে করা কোশ্চেন যেটা ক্লাসে করানো কোশ্চেন হুবহু সেরকম একটা কোশ্চেন তুলে দিল তুমি একটা রিজিট মন মানসিকতা নিয়ে আসছো যে তুমি সেমিকন্ডাক্টর থেকে অ্যান্সারই করো না তাহলে তখন কিন্তু তোমার লস হয়ে যাবে তুমি যা পড়ে গেছো তুমি যা পড়ছো অবশ্যই সেই জিনিসগুলা পড়ে রিভিশন দিয়ে পরীক্ষার হলে ডুববা এবার পরীক্ষার হলে কোশ্চেনের অবস্থা বুঝে কোন পাসটা করলে তোমার ভালো হয় সেটা তুমি ওইখানে বসে ডিসিশন নিবা সেটা তুমি আগে থেকে একটা রিজিট ডিসিশন নিয়ে কিন্তু তুমি পরীক্ষা হলে যাবা না এটা কিন্তু অনেক সময় দেখা যায় কি ধরো যে অধ্যায়টা আমরা খুব ভালো করে পড়ে আসছি সেই অধ্যায়টা থেকে এমন একটা কোয়েশ্চেন দিচ্ছে যেটা পারি নাই কিন্তু যে অধ্যায়টা একটু ভয় ভয়ে পড়ে আসছি যে অধ্যায়টা থেকে খুব বেশি ভালো প্রিপারেশন নিয়ে নি ওইখান থেকে এমন একটা সহজ কোশ্চেন আসছে ধরো আধুনিক পদার্থবিজ্ঞান থেকে তোমার কাল দীর্ঘায়নের একটা প্রশ্ন আসছে যে মহাকাশ থেকে ঘুরে আসলো তার বয়স কত হবে এই টাইপের একটা কোশ্চেন আসছে তো এটা তো জাস্ট সূত্র দিয়েই করে ফেলা যায় তো এই কারণে মানে তুমি যা পড়ে গেছো অবশ্যই তাই রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাবা এরকম রিজিট মন মানসিকতা নিয়ে যাবা না ঠিক আছে তো এই তো ছিল লাস্ট কথা আর অপর কিছু বললে বলুক তো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালোই হবে ফিজিক্সে আমরা তিনজন মিলে চেষ্টা করেছি তোমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য চব্বিশ ব্যাচের স্টুডেন্টসরা এমনিতেই কম সময় পেয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে তো এটার কারণে আসলে আমি বলবো যে এখন থেকেই তোমরা ভিকটিম রোলে নিজেদেরকে চিন্তা করবা না যে আমরা কম সময় পাইছে আমরা ক পড়তে পারি নাই যে কারণে আমাদের পরীক্ষা খারাপ হচ্ছে যা হচ্ছে সবার জন্যই হচ্ছে এখন নতুন উদ্যমে আসলে শুরু করো আর তোমাদের জন্য সামনে অ্যাডমিশনেও আমরা কিন্তু সেভাবেই প্রস্তুত থাকবো কারণ যেহেতু তোমাদের একটা ঘাটতি তুলনামূলক আছে বিগত বছরগুলোর সাপেক্ষে চিন্তা করলে তারা একটু বেশি সময় ধরে পড়তে পারছে তাদের পড়াটা একটু বেশি সময় ধরে পড়া কি তার মধ্যে গেঁথে যাওয়ার একটা ব্যাপার আছে পড়াটা তোমাদের ব্যাচের ক্ষেত্রে হয়তো অনেকেরই এখনো এই জিনিসটা হয় নাই তো সেই কারণে কিন্তু আমরা আমাদের ভার্সিটি ব্যাচ ইঞ্জিনিয়ারিং ব্যাচগুলো আর কোর্স প্ল্যানগুলোও সেভাবে পরবর্তী ধাপে রেডি করতেছি তোমরা জেনে থাকবো যে ভার্সিটি ব্যাচেও কিন্তু আমরা দুই ধাপে ক্লাস অ্যারেঞ্জ করতেছি জাস্ট চব্বিশ ব্যাচের জন্যই আগের ব্যাচগুলা তিন বছর যে ভার্সিটি অ্যাডমিশন আমরা প্রোগ্রাম পড়াইছিলাম তখন কিন্তু কখনোই দুই ধাপে ক্লাস নেই এবার আমাদের চিন্তা আমরা এম সিকিউর জন্য একটা ডেডিকেটেড ক্লাস নিব সিকিউর জন্য একটা ডেডিকেট সিকিউ মিনস হচ্ছে তখনকার রিটেন রিটেনের জন্য একটা ডেডিকেটেড আলাদা ক্লাস নিব সো দ্যাট হচ্ছে গ্যাপটা ফিল আপ হয়ে যায় কারণ তোমাদের অনেকেরই ওই একটা গ্যাপ হয়তো আছে তবে চেষ্টা করবা এই এইচএসির সময়টাতে যতটুকু বেশি পড়ে নেওয়া যায় কারণ সামনে তুমি যেই টার্গেটেই যাও না কেন এই এইচএসসির পড়াটার পরে কিন্তু তোমাদের পরের ধাপটা কিন্তু মোরলেস প্র্যাকটিসের ধাপ তখন কিন্তু হয়তো এই সূত্রগুলা পারো কি না সূত্রগুলা এটা কিন্তু কেউ জিজ্ঞেস করবে না এই যে সূত্র এই হচ্ছে এইভাবে ঘুরে দিতে পারে আমাদের পড়ানোর প্যাটার্নটা কিন্তু তখন একটু অনেকটা ওইরকম হয়ে যাবে তাও আমরা এবার একটু অ্যাডজাস্ট করব যে যেহেতু স্টুডেন্টসদের একটা গ্যাপ আছে যে কিভাবে আসলে এই পিছিয়ে পড়ার স্টুডেন্টসদেরকে নিয়েও এগিয়ে নিয়ে যাওয়া যায় তো কোনো চিন্তার কারণ নাই যেরকমই হোক এইচএসসি পরীক্ষা সাম সবার জন্য একই হচ্ছে কখনো ভাবিও না যে তোমারই বুঝি সবচেয়ে খারাপ হচ্ছে দেখবার যে অনেক ভালো স্টুডেন্টসদেরও কোনো না কোনো কারণে এইচএসি পরীক্ষার তুলনামূলক একটু এদিক সেদিক উনিশ বিশ হইতেই পারে এটা একদম ঘাবড়ে যাওয়ার মতন কিছু না আর অ্যাডমিশনে অবশ্যই রিকাভার করা যায় ব্যাক নেওয়া যায় আমি যদি আমাদের ব্যাচের আমার ফ্রেন্ড ছিল সৌমের নাম তো ও বুয়েটে আগে বুয়েটের পজিশন পরে বলি আগে ওর এইচএসির ব্যাপারটা বলি ওর সময় ইংলিশ এবং আইসিটিতে ওর হচ্ছে এ প্লাস মিস গেছিলো তো মানে এইচিসির যখন রেজাল্ট দেয় তো ইংলিশ এবং আইসিটি এগুলো তো আগে হয়ে গেছে এগুলো মিস গিয়েছিলো তখন কিন্তু বুয়েটেরও সার্কুলার দেয়নি আর আমাদের সময়গুলোতে কিন্তু বুয়েটের সার্কুলারের ক্ষেত্রে এই ক্ষেত্রে মিস গেছে কিনা ইংলিশে মিস গেছে কিনা এগুলোও অনেক বেশি ম্যাটার করত তো ও ব্যাপারটা ছিল এরকম যে ও এরপরে অ্যাডমিশনের জন্য মানে কোচিংয়ে যে আসবে এমনিতে তো ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ারিংয়ে ছিল কিন্তু এইচএসি রেজাল্ট দেওয়ার পরে এরপরে যে ও অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং আসবে এইরকম মন মানসিকতাই ছিল না মনোবলটাই ভেঙে গেছে ইংলিশ এবং আইসিডি দুইটাতে মেজ যাওয়ার পরে তারপর হচ্ছে ও সাহস নিয়ে পরবর্তীতে বিভিন্ন আমাদের থেকে বা বিভিন্ন জন থেকে মোটিভেশন নিয়ে ও আবার চিন্তা করলো যে না আমি কন্টিনিউ করি কন্টিনিউ করি অ্যান্ড পরবর্তীতে কিন্তু সে কন্টিনিউ করছে বুয়েট অ্যাডমিশন টেস্ট আমাদের সাথে পড়াশোনা করছে এবং গ্যাস ওয়াট ওর বুয়েটে পজিশন আমি ভুলে গেছি তেত্রিশ না চৌত্রিশ এরকম ছিল তো তুমি চিন্তা করো যে যে ছেলেটার ইংলিশ আইসিটি দুইটাতে এ প্লাস মিস ছিল যে ছেলেটা নিজেও জানতো না যে সে বুয়েটে পরীক্ষা দিতে পারবে কিনা তার এরকম একটা স্টোরি আবার আমারই একটা স্টুডেন্টের কথা বলি আঠারো ব্যাচের আমার কাছে তখন সে আমরা যে পার্সোনাল যে ব্যাচ পড়াতাম সেখানে পড়তো ও অনেক ভালো স্টুডেন্ট ছিল ওকে আমি পড়ানোর সময়ই আমি ধরে রাখছিলাম যে বইয়েটা আর কারও হোক না হোক ওর হবে হুম তো ঢাকা কলেজে ছিল তো ওর তে আনফর্চুনেটলি এ প্লাসও আসে নাই ফোর পয়েন্ট নাইন থ্রি এরকম একটা রেজাল্ট আসছিল মানে চারটা বিষয়ে ওর এ প্লাস মিস গেছিলো এরকম কিছু একটা মানে জিপিএফ পাঁচ যে একটা পূর্ণাঙ্গভাবে আসে সেই জিপিএ পাঁচও আসে নাই জিপিএ পাঁচ আসে নাই আমি তারপরেও ওকে বসি না তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য কন্টিনিউ করো ও সত্যি কথা আমার কথা মতেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য ওর মানে অন্যান্য জায়গা থেকে কোনো ইন্সপিরেশন ছিল না আমি বসি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পারফেক্ট তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তো পরবর্তী কি ও বুয়েটা তো চান্স পাইছে আলহামদুলিল্লাহ আইপি ডিপার্টমেন্ট থেকে যে এবার পড়াশোনা করে বের হইল তো এই যে এরকম গল্প কিন্তু অহরহ আছে তোমাদের ব্যাচেও কিন্তু এরকম গল্প আছে তো তোমাদেরকে এই দুইটা গল্প শোনানোর অর্থ এটাই যে এইচএসির পরপরই অনেকে হাল ছেড়ে দাও মানে মন মানসিকতা ভেঙে যায় এবং মানে থাকে না যে পড়াশোনার যে আমি চালায় যাবো বা ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়ে যাব বা যেই টার্গেটেরই হোক না কেন সেই টার্গেটটা আমি অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে পারবো এই কনফিডেন্সটা থাকে না জাস্ট দাঁতে দাঁত কামড় দিয়ে এই কনফিডেন্সটা শেষ পর্যন্ত ধরে রাখো দেখবা তোমার গল্পটা ওপরের বার হয়তো আমরা বলতেছি যে গত বছর এরকম একটা স্টুডেন্টের এই ঘটনাটা হয়েছে মানে এই জিনিসগুলো কিন্তু খুবই কমন এমন না যে একদম ধরে ধরে বলতে হয় তো তোমাদের থেকেও এরকম গল্প তৈরি হোক এই জিনিসটাই চাই সবার জন্য শুভকামনা থাকবে ভালো করে ফিজিক্স পরীক্ষা দিয়ে আসো একটা কোপ দিয়ে আসো সবাই ইনশাল্লাহ দোয়া থাকবে সবার জন্য